এবার মিঠাই ধারাবাহিকে এলো জনপ্রিয় অভিনেতা কে সে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যাদের কেরিয়ার বেশ উজ্জ্বল তাদের সত্যি পিছু ফিরে তাকাতে হয় না। এই যেমন অনেক অভিনেতাদের কেরিয়ার এতটাই উজ্জ্বল একটা কাজ করার পর পাততে হয় না অন্য কারো সাহায্য, ধারাবাহিক শেষ হওয়া মাত্রই তাদের কাছে সুযোগ চলে আসে। এই তালিকায় যিনি পড়েছেন তিনি হল লক্ষ্মী কাকিমা সুপারস্টার খ্যাত অভিনেতা স্বর্ণদীপ ঘোষ। ইতিমধ্যে 31 জানুয়ারি শেষ হয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। ধারাবাহিক শেষ হওয়ার পর নতুন ধারাবাহিকে ফিরেছেন তিনি। জি বাংলার একটা জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই। এবার তাকে এই ধারাবাহিকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তো বন্ধুরা, তোমরা কে কে স্বর্ণদীপকে মিঠাই ধারাবাহিকে দেখে খুশি হচ্ছ কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। সবাইকে ধন্যবাদ।